মরিস দেখো, মরিস লাগাই দাও, গান দিয়ে লাগাই দাও, সুপার গ্লু দিয়ে লাগাই দাও। বেশি নুসরাত রান্না করতেছে, ওটা মামুনি। নানদি গায়ে হলুদের আগের দিনে ব্লগটা শেয়ার করতে চলে এলাম। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান। এটা লরি বনে গেল হই দে। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা একটু বাজারে আসছিলাম, কিছু লেস দরকার ছিল, আরো কিছু কসমেটিক্স আইটেমেরও দরকার ছিল, যার জন্য একটু বাজারে আসা। আর আমি কিছুদিন আগে একটা লেহেঙ্গা নিয়েছি, যেটা কিনা ঢাকা থেকেই আমি সেলাই করে আনিয়েছিলাম, বাট আমার লেহেঙ্গার উপরের পার্টটা ছোট হয়ে গেছে, ভাবতেছি এখানে নিচে লেসটা লাগাতে হবে। আর এর জন্য লেস দেখতেছিলাম, এই লেসটা ম্যাচিং হয়েছে বহু ফুল কালারের লেসটা, আর বাকি সবগুলো লেস দেখতে পাচ্ছেন, এই হচ্ছে লেসের অবস্থা। আর কোনো লেস তো এটার সাথে ম্যাচিং হচ্ছিল না, তাছাড়া এটাও অনেক বেশি নর্মাল ছিল, যার জন্য আর নেওয়া হয় নাই। তো আমরা এটা থেকে সোজা রিক্সায় করে আবার চলে গেলাম একটা রেস্টুরেন্টে, যেখানে কিনা আমি বাজারে আসলেই বা সচরাচর এখানে আসা হয় আমাদের। আর এই টেবিলটা হচ্ছে আমাদের জন্য সবসময় বুক করা থাকে। তো আমরা নিয়ে নিয়েছিলাম পরোটা, আর এখানকার পরোটাগুলো আর চাটা অনেক বেশি মজার লাগে, যার কারণে আমি সবসময় এখানে আসি। পরোটা, চা, তারপর হচ্ছে সাজিদের জন্য একটা বার্গার নিয়েছিলাম, আর আমরা দুই বোন এখানে পরোটা নিয়ে নিয়েছি, ভাজি নিয়েছিলাম একটা ডাল ভাজি, আর সবশেষে ছিল চা। আর আমরা যেহেতু সন্ধ্যার দিকে আসছি, সন্ধ্যা নাস্তা করতেছিলাম এখানে এসে, আমাদের পেটেও বেশ ক্ষুধা ছিল, তাই ভাবলাম পরোটাই নিই। তাছাড়া মোস্ট অফ দ্য ফেভারিট খাবার হচ্ছে আমার কাছে পরোটা। যারা আমার রেগুলার ব্লগগুলো দেখেন তারা তো অবশ্যই জানেন, আমার আব্বু কি না বাসায় আসার আগে জিজ্ঞেস করে কি খাবি, কারণ জানে আমি পরোটা খাই। আর যদি জিজ্ঞেস করতে ভুলেও যায় বা আমি যদি ফোনটা পিক করতে না পাই, তখন কিন্তু পরোটা নিয়ে আসবে আমার জন্য। একটা বাড়িতে গেছিলাম, দেখি এটা কুটুম বাড়ি। খাও কুটুম বাড়ি, তোমাকে কি দিছে? কি খাচ্ছ তুমি? এই ভিডিও ক্লিপগুলো আরও কিছুদিন আগের, যখন কিনা আমার অনেক বেশি ঠান্ডা লাগছিল, গলা ভাঙা ছিল, আর আমার কিছু কিছু ভয়েস আপনারা শুনে বুঝতে পারবেন যে ভয়েসগুলো কিনা আমি এডিট করি না। ঠান্ডা ঠান্ডা কুলকুল সাজিদ বাবা, অন্ধকারে কি যাচ্ছে এটা? এটা কার বিবি? এটা বিবি নাকি আম্মু? আম্মু বেবি, আম্মু বেবি, হাটি হাটি পাপা, আম্মু হাটি হাটি পাপা দিচ্ছে। কোথায় যাচ্ছ? দা বসো সাদি, তোটা নুসরাত রান্না করতেছে, ওটা মামুনি, ওটা নুসরাত না। বসো তুমি, উঠো এখানে বসো, তুমি এখানে বসো, মামুনি মামুনি আছে, তুমি বসো। মামুনি মামুনি ফোনকে নিয়ে যাও। হ্যাঁ খাবে না তো, খাবে না, তুমি উঠো, তুমি সুন্দর করে বসো, আসো উঠো উঠো, তাহলে শুয়ে শিখাবে, তাহলে শুয়ে শিখাও, এখান দিয়ে বসো, এখান দিয়ে হয়েছে হয়েছে হয়েছে, এখান দিয়ে বসো সাজিদ, এখান দিয়ে বসো, এখান দিয়ে বসো, বসো বসো, না খাই না, দাঁড়াও দিকে দাও, সবাই হা করো,
এতক্ষণ আমি অরিজিনাল ভয়েসগুলো রেখে দিয়েছিলাম, যার জন্য হচ্ছে ভয়েস ওভার দেই নেই। তারপর বাজার থেকে এসে আমরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ছিলাম, আর এখন হচ্ছে সকালবেলা। আজকে সকালে নাস্তায় আব্বু নান রুটি পরোটা ডাল ভাজি নিয়ে আসছে দোকান থেকে, তারপর হচ্ছে ভাবি চা তৈরি করছে, খেয়ে আবার আপুদের বাসার দিকে আসি, কারণ নুড়ি চাটাও আমার কাছে অনেক বেশি মজা লাগে। আর নুড়ি চা বানিয়ে আমাকে ডাক দিচ্ছিল, তারপর এখানে এসে আমি চাটা খাই আবার। আর দুলাভাই তো দিতেছেন গোলগুলা নিয়ে আসছে, কেক নিয়ে আসছে, যেটা কিনা আমাদের চট্টগ্রামের ভাষায় পোয়াগোলা বলা হয়ে থাকে, আর অন্যান্য ভাষায় গুলগুলা বলে থাকে, আর কাদের এলাকাতে কি বলে কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এই চাটা আমার কাছে অনেক বেশি মজা লাগে, চা খেয়ে তারপর আমি বসে পড়লাম মেহেন্দি আর্ট করার জন্য। যদিও বা আমি খুব একটা সুন্দর মেহেন্দি দিতে পারি না, আর তারপরও এক হাতে আমি দিচ্ছিলাম, কারণ নুরির স্কুল ছিল প্রাইভেট ছিল, সামনে যেহেতু এসএসসি এক্সাম ওর, তো প্রাইভেটে চলে গেছে, তাই আমি এক হাতে মেহেন্দি দিয়েছিলাম, আরেক হাতে হচ্ছে নুরি এসে আমাকে মেহেন্দিটা দিয়ে দিচ্ছিল। প্রথমে অনেক কষ্টে মেহেন্দিটা দিচ্ছিলাম আমি এক হাতে, একদমই আনাড়ি হাতে মেহেন্দি দেওয়া, আর এখানে আমি আমার নাম প্লাস আমি আপনাদের ভাইয়ের নামটা লিখেছিলাম। এই মেহেন্দিটা কাশ্মীরি মেহেন্দি ছিল, মেবি এত বেশি পরিমাণে জ্বলতেছিল হাত কি আর বলবো, কিন্তু এই মেহেদিটা ছাড়া কোনো বাসায় মেহেদি ছিল না, যার জন্য এটা দিয়েছিলাম। এর মধ্যে নুরি কোচিং থেকে চলে আসছে আর আমাকে মজার খাবারগুলো দিচ্ছিল, সিঙ্গারা রসপুরি সমোসা। আমার কিন্তু সবচেয়ে মজা লাগে সিঙ্গারা। এখানে এখানে একটা মরিচ আছে তো, মরিচ নিয়ে ফেল সাফো, দেখো দেখছো এটা মরিচটা খালে তুমি জাল হবে, সেই জন্য না মরিচ নিয়ে ফেলছি, মরিচ নিয়েছি যে মরিচ দেখো মরিচ লাগাই দাও, গাম দিয়ে লাগাই দাও, সুপার গ্লু দিয়ে লাগাই দাও ওকে সিঙ্গারা। আমার এখানকার ভয়েসগুলো শুনলে বুঝতে পারবেন কতটা গলা ভেঙে গেছে। যাই হোক, এরপর নাস্তা করে আমরা খালা ভুঞ্জি বসে বসে মেহেন্দি আর্ট করার জন্য নুরি আমাকে আরেক হাতে মেহেন্দি দিয়ে দিচ্ছিল। ওর এরপর আরও একটা কোচিং আছে, যার জন্য হচ্ছে ও আমাকে খুব তাড়াহুড়ো করে যতটুকু পারছে দিয়ে দিচ্ছে, তারপরও ও আমার চাইতে বেটার মেহেদি আর্ট করতে পারে। তারপর আমাকে ছোট্ট একটা শ্যুট নিয়ে দিল, এই যে দেখতে পাচ্ছেন দুই হাতে। আর এরপরে আমি একটু পর বাসায় চলে যাব, কারণ আজকে আমার ননদের হলুদ, গায়ে হলুদ, আমি যেদিন ওর গায়ে হলুদ ছিল সেদিনে বাসায় চলে আসতেছিলাম, আর আব্বু আম্মু সবাই আমাকে হচ্ছে রাস্তা পর্যন্ত এগিয়ে দিচ্ছিল, রিক্সায় তুলে দিচ্ছিল। যেহেতু শ্বশুর বাড়ি এবং বাপের বাড়ি একদম কাছাকাছি, যার জন্য আমার খুব একটা প্যারা নিতে হয় না এখান থেকে এখানে আসতে। কালকে ননদের গায়ে হলুদের ব্লগটা নিয়ে চলে আসছি, এজন্য আমাদের পেজে এবং চ্যানেলে চোখ রাখুন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।